ओम शांति। ज्ञान सागर बाबा बोलेछेन, आमादेर एखाने ओखाने बसे फालतू कथाय निजेर समय नष्ट करा उचित नय। बाबार शरणे थेके समयके सफल करते हबे। आमरा बाच्चारा एखन प्रैक्टिकली एखाने आछि, भक्तरा तो शुधुमात्र गायन करते थाके। आमरा जानी जे बापदादा संगम जुगे आमादेर सामने बसे आछेन, दादार शरीरे एसे तबेई तो बाबा बोलबेन। आज प्राप्त मूल्य हिसाबे आमी आत्मा निजेर स्थिति ओ आंतरिक पुरुषार्थके देखछि। आज निजेर चेकिंग चार्ट निये स्वचेकिंग करार लक्ष्ये बापदादार सम्मुखे आमी उपस्थित होयेछि। सारा दिनेर सब काज सेरे हालका होये बापदादार सम्मुखे उपस्थित होये शुरू करछि आमार आजकेर दिनेर चेकिंग चार्ट। बाबा बोलेछेन, आमादेर एखाने ओखाने बसे फालतू कथाय निजेर समय नष्ट करा उचित नय। बाबार शरणे थेके समयके सफल करते हबे। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি ফালতু কথায় নিজের সময় নষ্ট করছি না তো? বাবার শরণে থেকে সময়কে সফল করছি তো? চেক করে চলেছি। বাবা বলেছেন, যারা বাবার মতোই সেবা করতে পারবে তারাই বাবার নাম উজ্জ্বল করে তুলবে। যখন প্রতিটি কর্মই বাবার মতো করে করবে তখন অনেক বড় ফল প্রাপ্ত হবে। বাবা বাচ্চাদেরকে তার মতো তার সমান বানানোর জন্য পুরুষার্থ করাচ্ছেন। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি প্রতিটি কর্মই বাবার মতো করে করছি তো? চেক করে চলেছি। বাবা বলেছেন, সোল কনশিয়াসে থাকাই হলো অন্তর্মুখী হওয়া। ভিতরে যে আত্মা আছে তাকে সমস্ত কিছু একমাত্র বাবার থেকেই শুনতে হয়। এক বাবার সাথেই বুদ্ধিযোগ যুক্ত রেখে গুণবান হয়ে উঠতে হবে। একেই বলে অভিনব অন্তর্মুখিতা। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি সর্বদা সোল কনশিয়াসে থেকে অন্তর্মুখী হতে পারছি তো? চেক করে চলেছি। বাবা বলেছেন, আত্মিক পিতার শরণের নেশায় থেকে খাবার রান্না করতে হবে এবং খেতে হবে, পাক্কা যোগী হয়ে উঠতে হবে। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি খাবার রান্না করার সময় বাবাকে স্মরণ করছি তো? চেক করে চলেছি। বাবা বলেছেন, স্বরাজ্যের স্মৃতির দ্বারা তুফানগুলিকে উপহারে পরিবর্তিত করে নিয়ে অখণ্ড সুখ শান্তি সম্পন্ন হওয়ার জন্য, অখণ্ড সুখ শান্তিময় সম্পন্ন জীবনের অনুভব করার জন্য স্বরাজ্য অধিকারী হতে হবে। স্বরাজ্য অধিকারীর কাছে যদি কোনো পরিস্থিতি বা সমস্যার ঝড় আসে তা তাকে আরও অভিজ্ঞ করে তোলার জন্য, উর্তি কলাতে নিয়ে যাওয়ার জন্য এক উপহার স্বরূপ হয়ে যায়। তাদের কাছে কোনো সাধন সেলিব্রেশন অথবা প্রশংসার ভিত্তিতে সুখের অনুভব হয় না, বরং পরমাত্ম প্রাপ্তির আধারে অখণ্ড সুখ শান্তির অনুভব হয়। যে কোনো রকমের পরিস্থিতি যা অশান্ত করে তুলতে পারে সেই পরিস্থিতিও তাদের অখণ্ড শান্তিকে খণ্ডিত করতে পারে না। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি সদা স্বরাজ্য স্মৃতির দ্বারা তুফানগুলিকে উপহারে পরিবর্তিত করে অখণ্ড সুখ শান্তি সম্পন্ন হতে পারছি তো? চেক করে চলেছি। বাবা বলেছেন, সদা ভরপুর হয়ে থাকার অনুভব করতে হলে দোয়া দিতে হবে এবং দোয়া নিতে হবে। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি সদা ভরপুর থাকার জন্য সকলকে দোয়া দিচ্ছি আর নিচ্ছি তো? চেক করে চলেছি। স্বচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।